গোসল আজম মেজবানদারের একটা কালামে পাক রয়েছে, তুমি আমার চাদরের নিচে আসো, আমি তোমাকে এক পলকে আরশ কুরসির লৌহে কিরাম দেখিয়ে আনি। শুনুন সুবহানাল্লাহ, এটা মেজবানদারিয়া তরিকা প্রবর্তক ইমামুল আউলিয়া গোসল আজম মেজবানদার ইকদ্দাস সররাহুল বারির এই পবিত্র আঙ্গিনা, এটাকে ওনার খলিফাবৃন্দ এখানের প্রতিটা বালিকে তাদের সুরমা হিসাবে গ্রহণ করেছেন, এবং সেটার সে ধরনের ইশকে মোহাম্মত ছিল বিধায় তারা গোসল আজম মেজবানদারের নজরের মধ্যে থেকে মকাম পর্যন্ত উন্নীত হয়ে কামেল ওলিয়াল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ, আমাদের ব্লাডের মধ্যে শ্বাস প্রশ্বাসে হুজুর গৌসুল আজম মেজবানদারের জিকির এবং হুজুর গৌসুল আজম মেজবানদারের নজরের মধ্যে আমরা আছি বলে নিজেকে গণ্য করি। সেই হিসাবে প্রতিটা মেজবানদারের তরিকার মুহিব্বি রয়েছে, তাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকের একটা সুন্দর যে আয়োজন করা হয়েছে এটা আওলাদে গৌসুল আজম মেজবানদারির এই মাহফিল এর প্রতি অনেক বেদনা এবং বিশেষ করে মহব্বত রয়েছে বিধায় তিনি আওলাদে খুলফায়ে গৌসুল আজম মেজবানদারি সবাই যাতে অংশগ্রহণ করে সেজন্য আগেও সশ্রেষ্ঠ ছিলেন, এখনো আছেন বিধায় আমরা এসে বসতে পেরেছি, সেজন্য ওনার প্রতি আমরা সশ্রদ্ধ তসলিমাত এবং তাহিয়াত পেশ করি, এবং হুজুর গৌসুল আজম মেজবানদারের কদমে আমরা আরজ করি যাতে আওলাদে গৌসুল আজম মেজবানদারের হায়াতে তৈবা নসিব করে চলুন, আমিন। গৌসুল আজম মেজবানদারের একটা কালামে পাক রয়েছে, তুমি আমার চাদরের নিচে আসো, আমি তোমাকে এক পলকে আরশ কুরসির লৌহে কিরাম দেখিয়ে আনি। শুনুন সুবহানাল্লাহ, এটা পারেন কিনা কোরআন এবং হাদিস দিয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করব। পবিত্র কোরআন করিম আর সূরা ফাতাহের সাত নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন ইরশাদ ফরমাচ্ছেন আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর কতগুলো সৈন্য রয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করে থাকেন। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে কুরতুবীর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত সাইয়েদনা ইবনে আব্বাস থেকে নকল করতেছেন, বর্ণনা করতেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াত ওয়াল মালায়েকা, আসমানের মধ্যে আল্লাহর যে সৈনিক রয়েছে সেগুলো হচ্ছে ফেরেশতা, ওয়া জুনুদুল আরদি আল মুমিনুন, এবং জমিনের মধ্যে আল্লাহর যারা সৈন্য রয়েছে সেরা হচ্ছে আল্লাহর ওলি কেরাম। সুবহানাল্লাহ, একইভাবে হাদিসে নববীর মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রখ্যাত সাহাবা, যার নাম হচ্ছে হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় ফাকালা লাহু, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া হারেসা কাইফা আসবাহতা, ইয়া হারেসা, হে হারেসা, তোমার তুমি কি রকম মুমিন হয়েছো, তোমার সকাল কিভাবে শুরু হয়? তখন তিনি বলেন যে আসবাহতু মুমিনান হাক্কা ইয়া রাসূল রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সকাল শুরু হয়, আমি একজন পরিপূর্ণ মুমিন হিসাবে আমি সকাল শুরু করি। তখন রবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উনজুর মা তাকুল, হে হারেসা, তুমি কি বলতেছো, ভালোভাবে তুমি গভীরভাবে গবেষণা করে ভালোভাবে বলো। তখন নবীজি আরো বললেন, ইন্না লিকুল্লি শাইইন হাকিকা, প্রতিটা জিনিসের একটা হাকিকত থাকে, এভরিথিং হ্যাজ আ রিয়ালিটি, প্রতিটা বস্তুর দুইটা দিক থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স আর একটা হচ্ছে ইন্টারনাল অ্যাপিয়ারেন্স, একটা বাহ্যিক দিক থাকে একটা অভ্যন্তরীণ দিক থাকে, যেটাকে আমরা জাহের এবং বাতিন বলি থাকি। আমার সুরতে, আমার জুব্বা, আমার লেবাসে, আমার দাড়ি দিয়ে আমাকে জাহেরিভাবে মুমিন বলা যাবে, হাকিকাতান আমার ঈমান আছে কি নাই আল্লাহ আল্লাহর রাসূলই জানেন।
তখন তিনি বললেন আমার রাসূল বললেন ইন্না লিকুল্লি শাইইন হাকীকা হে হারেসা প্রতিটা জিনিসের হাকীকত রয়েছে ওয়ামা হাকীকাতু ঈমানিক তোমার ঈমানের হাকীকত কি তখন তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস্তু কাদ আরাফতু দুনিয়া আন নফসি ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই দুনিয়াকে ভালোভাবে আমি নিচে দুনিয়ার প্রেমের মধ্যে ডুবে থাকি না ওয়া আজমাতু নাহারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবস হলে আমার টুট শুষ্ক থাকে তার মানে আমি রোজা থাকি এবং বলতেন বলতেছেন ওয়া আসহারতু লায়ালি ইয়া রাসূলুল্লাহ রাত হলে আমার চোখের মধ্যে আমি ঘুম দিই না আমি তাহাজ্জুদ গুজারি করি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নী আনজুরু ইলাল আরশি রাব্বি বারিসান ইয়া রাসূলুল্লাহ আপনার যেহেতু গোলামি ইখতিয়ার করেছি আপনার কলমের মধ্যে আসলে আমি হারেসা উপরের দিকে তাকালে মানবে আসমান দেখতে পাই আমি হারেসা উপরের দিকে তাকালে আসমান নয় আমি আর সব পর্যন্ত আপনার গোলামির বদলাতে দেখতে পাই সরু সুবহানাল্লাহ سيدنا رسول الله صلى الله عليه وسلم اسكر مدد جنا فنا في رسول المقام ارجون করেছে তারা দুনিয়ার মধ্যে যেখানে থাকুক না কেন তাদের বিচরণ থাকে আরশ কুরসি লহ কলম পর্যন্ত সেজন্য আমার রাসূল আজম মেজবান নারী বলেছেন তুমি আমার চাদরের তলে আসো চাদরের নিচে আসো আমি এক পলকে তোমাকে আসমান এবং জমিন দেখিয়ে আনি সেই গৌসে আসমিয়াতের কদমের মধ্যে আমরা আসতে পেরেছি সেজন্য হুজুর রাসূল আজম মেজবান নারী ফয়জাত আল্লাহ আমাদেরকে নসিব করে শুনুন আমিন আমি শেষ করে দিচ্ছি আপনারা জানেন তরিকত কোন মসৃণ পথ নয় এই পথটা হচ্ছে কণ্ঠকাঠিন্য অনেক কাটাযুক্ত এই পথের মধ্যে কেবল মাত্র সাধারণ মুসলমান নয় অনেক ওলিয়ে কেরাম পর্যন্ত এই তরিকত মার বা হাকিকতের জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন সেই রকম তরিকতের ইতিহাস রচিত হয়েছে বিভিন্ন রকম স্বজাতি স্বগোত্রীয় মানব কর্তৃক তরিকতের প্রতি বিভিন্ন ইলজাম লাগাবে বিভিন্ন অপবাদ দিবে এমন কি তরিকত পন্থী হতে হলে আমরা সে ইলজাম অপবাদের প্রতি আমরা ভ্রুক্ষেপ করব না আমরা যে রাসূল আজম মেজবানদারের কদমের দিকে সের ঝুঁকিয়েছি আমাদের জান যাতে চলে যেতে পারে কিন্তু আমরা সে সের আর খুলতে রাজি নাই এখন আমার বিনীত আবেদন সেটা হচ্ছে আমরা যারা রাসূল আজম মেজবানদারের আশিকি রয়েছি গোলাম রয়েছি আমাদের অনেকে দেখা যায় মেজবানদার দরবার শরীফে আসলে প্রতিটা ক্ষেত্রে রাসূল আজম বলি কিন্তু আমরা নিজের অবস্থানে যখন ফিরে যাই তখন আমাদের এই চেহারা দেখা যায় না আমাদের জবান দিয়ে রাসূল আজম মেজবানদারের জিকির বের হয় না এমন কি মুনাজাতের মধ্যে পর্যন্ত রাসূল আজম মেজবানদারের কথা বলা হয় না যেহেতু আমার খতমে বুহারি চলে যাবে আমার মোল্লাগিরি চলে যাবে আমার রুজি বন্ধ হয়ে যাবে সেজন্য এই প্ল্যাটফর্মের মধ্যে আসলে কোন মেজবানদারি মাহফিলের মধ্যে গেলে কেবল মাত্র রাসূল আজম মেজবানদারের কথা বলি সেজন্য আমরা দেখতে পাই এই কেবলমাত্র সাধারণ আলেম যারা রয়েছে তারা নয় হুজুর রাসূল আজম মেজবানদারের খুলাফায়ে কেরামের ঔলাদের মধ্যে যারা নিজেদেরকে খলিফার ঔলাদ দাবি করে কিন্তু তারা তাদের জুমার মধ্যে কয়বার রাসূল আজম মেজবানদারের সানা সিফত নিয়ে আলোচনা করেছেন মাহফিলের মধ্যে কয়বার সানা সিফত নিয়ে রাসূল আজম মেজবানদারের তরিকায়ে মেজবানদারের সম্পর্কে বলেছেন তাদের প্রতি উদত্ত আহ্বান বানাবো এইরকম দ্বিচারিতা পরিহার করে হয় রাসূল আজম মেজবানদারের গোলামি ইখতিয়ার করলে যেখানে যাই না কেন জবানে বের হবে রাসূল আজম মেজবানদারের কথা সেজন্য দ্বিচারিতা মোনাফিকি পরিহার করে আমাদেরকে নিজের অন্তর দুনিয়াবি তারিকুদ দুনিয়া হয়ে দুনিয়ার সবকিছু বর্জন করে রাসূল আজম মেজবানদারের তরিকার যদি অনুসারী হয়ে থাকে তাহলে শুধুমাত্র এখানে বসে শুধু মেজবানদারের তরিকা নিয়ে আলোচনা নয় আমাদের সেখানে যাই না কেন জুমার মধ্যে যারা খতিব রয়েছে তাদের সেখানে খুতবার মধ্যে আলোচনার মধ্যে বিভিন্ন মাহফিলে গেলে রাসূল আজম মেজবানদারের যাতে প্রত্যেক খুলাফায়ে
কেরামের اولاد যারা রয়েছেন এবং গৌসুল আজম মেজবানদারের দরবারে প্রতি আন্তরিকতা রাখে তারা যাতে প্রতিক্ষেত্রে আলোচনা করে সে বিভিন্ন রকম বিভ্রান্তি আসবে যাতে বিভ্রান্তি আমাদেরকে বিভ্রান্ত না করে গৌসুল আজম মেজবানদারের কদমে আজকে পবিত্রতম দিনে সে আরশ রেখে শেষ করতেছে ওয়াখিরামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।